নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে সরি সতেরো দুই দু হাজার তেইশে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম হচ্ছে শিক্ষাশ্রী এবং মেধাশ্রী প্রকল্প নিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি প্রকল্প শুরু করেছে মেধাশ্রী অর্থাৎ যেটা আগে ওবিসি প্রিম্যাট্রিক ছিল সেই ও প্রিম্যাট্রিক প্রি ফাইভ টু এইট পর্যন্ত যে ছাত্রছাত্রীদের বা ফাইভ টু টেন পর্যন্ত যে ছাত্রজাতীদের ছিল সেই ওবিসি পিমার্টিকার জায়গায় এবার নতুনভাবে সেটা রিমোডিসফাই করা হয়েছে করে নতুন সাই মানে ইয়ে তৈরি করা হয়েছে যেটা নাম দেওয়া হয়েছে মেধাশ্রী যাতে ও বিসি ক্যান্ডিডেট যারা রয়েছে সেই ও বিসি ক্যান্ডিডেটরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে আমি এই ভিডিওটাতে শেয়ার করব আপনাদের যে কীভাবে আপনারা এই ওবিসি বিসি ক্যান্ডিডেটদের মেধাশ্রীর মাধ্যমে ফর্ম ফিল আপ করবেন তো আমি পুরো পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেলায় ঘন্টা দিয়ে রাখবেন বিভিন্ন আপডেট পাওয়ার জন্য তো প্রথমে আপনারা ওয়েবসাইটে গেলেন দেখুন ওয়েবসাইটে যাওয়ার পর শিক্ষাশ্রী মেধাশ্রী একসঙ্গে দেখাবে শিক্ষাশ্রী ওয়েবসাইটে যখনই গেলেন শিক্ষাশ্রী মেধাশ্রী এখন দেখাবে স্কুলের কাজ এগুলো অবশ্যই স্টুডেন্টদের নয় তো যারা যে সমস্ত স্টুডেন্ট আর দেখবে অবশ্যই স্কুলে তাদের বলবেন যে তোমরা এটা স্যার যেন অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেয় ও বিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তো এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে গেলেন আপনি ঢুকলেন প্রবেশ করলেন শিক্ষাশ্রী মেধাশ্রী একসঙ্গে একটাই পোর্টালের মধ্যে রয়েছে শিক্ষা দেখুন লেখা রয়েছে শিক্ষাশ্রী মেধাশ্রী স্কুলের নাম রয়েছে স্কুল আপলোডার আপলোডটা লগ ইন দিয়ে লগ ইন করবেন যে শিক্ষাশ্রী মেধাশ্রী লেখা রয়েছে এখানে দিয়ে আপনি অল অ্যাপ অ্যাপ্লিকেশনটা ক্লিক করবেন দেখুন অ্যাপ্লিকেশন অল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন লিস্ট অল অ্যাপ্লিকেশন লিস্টে ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে ভালো করে দেখুন এরকম পেজ চলে আসবে এখানে রয়েছে দেখুন মেধাশ্রী নোটিফিকেশানটা দেখুন ইনস্টিটিউট আর রিকোয়েস্টেড টু ফিল আপ ফ্রেশ অ্যাপ্লিকেশন ফর্ম ফর সেশান দু হাজার বাইশ তেইশ অর্থাৎ আগের যারা এখন এইটে পড়ছে তারা সেভেনে পড়ছিল আগের বারে অর্থাৎ গত বছরের যে আছে তা সেই ফর্মটা ফিল আপ করাতে হবে ইনফরমেশন যারা ও বিসি প্রিমেট্রিক স্কলারশিপে আগে অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছে তাদেরগুলো ফেচ হয়ে যাবে এইখানে এই পোর্টালে এসে চলে আসবে তাদের নামগুলো তাদের নতুন করে করার দরকার নেই আর যাদের একবারও মানে ওই ও বিসি প্রিম্যাট্রিক স্কলারশিপে ওখানে কিছু করা ছিল না তাদের কিন্তু এখানে নতুন করে ফ্রেশ অ্যাপ্লাই করতে হবে তো যাই হোক তো প্রথমে আপনারা এখানে গেলেন যাওয়ার পর এখানে কী বলেন ফ্রেশ অ্যাপ্লিকেশান ফ্রেশ অ্যাপ্লিকেশানে ক্লিক করলেন ফ্রেশ অ্যাপ্লিকেশানে ক্লিক করে এখানে নাম স্টুডেন্টের গার্জেন নাম অ্যাড্রেস ডিস্ট্রিক্ট চয়েস করবেন সাবডিভিশন ব্লক পোস্ট অফিস পিন দিলেন জেন্ডার দিলেন ডেট অফ বার্থ অ্যাপ্লিকেশন ক্যাটাগরি এই ক্যাটাগরিতে কি ভালো করে দেখবেন ক্যাটাগরির মধ্যে যেটা রয়েছে দেখুন কাস্ট ও বিসিটা ও বিসি অপশানটা চলে এসেছে যেটা শিক্ষার্থীতে ছিল না যে ও বিসি অপশানটাতে ক্লিক করবেন করে আপনি যে সাবকাস্ট যেটা হবে সেটা দিয়ে দেবেন দেওয়ার পর আপনারা সাবমিট করলেন ঠিক আছে এই যে এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট দিয়ে এই আইডি দিয়ে সাবমিট করে দিলেন সাবমিট করার পরে একটা মেসেজ আসবে এরকম দেখুন এই যে সাকসেস অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি দিয়ে এখানে আপনার সেই স্টুডেন্টের নাম টাম সব চলে আসবে যে ক্লাসে অ্যাপ্লাই করেছিলেন দেখুন স্কুল অ্যাপ্রুভাল পেন্ডিং অপশান চলে আসবে এখানে পেনের মতো একটা চিহ্ন রয়েছে এই আতোষ খানটা দেখে একবার ডকুমেন্টস মানে ডাটাগুলো দেখলেন ঠিকঠাক আছে যদি ভুল থাকে তাহলে এই পেনের মতো অপশানটা ক্লিক করে ঠিক করে নিতে পারেন তো যাই হোক এখানে আপনার ফর্ম ফিল আপের কাজটা প্রাথমিক কাজটা হয়ে গেল এবারে আপনি লগ আউট করে বেরিয়ে গেলেন বেরিয়ে গেলে শিক্ষাশ্রীদের যে স্কুল অ্যাপ্রুভাল দেখুন স্কুল অ্যাপ্রুভাল লগ ইন সেই অ্যাপ্রুভাল লগ ইন দিয়ে লগ ইন করলেন লগ ইন করে অ্যাপ্লিকেশানে গেলেন অ্যাপ্লিকেশান থেকে পেন্ডিং অ্যাপ্লিকেশান লিস্টে গেলেন পেন্ডিং অ্যাপ্লিকেশান লিস্টে গেলে ওই স্টুডেন্টের ওই যে ওবিসি বিসিম্যান্ডিকের হচ্ছে নাম দেখা যাবে এবং এখানে দেখুন স্কুল অ্যাপ্রুভাল পেন্ডিং অপশানটা দেখাবে আর এইদিকে পাঁদিকে ডান দিকে দেখতে আতোষ কাঁচের মতো চিহ্ন আর একটা মানুষের মতো চিহ্ন রয়েছে ওই মানুষের মতো চিহ্নটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ওই ওই স্টুডেন্টের পুরো তথ্য সব দেখাবে যেগুলো আপনি এন্ট্রি করেছেন সব ঠিকঠাক মিলিয়ে নেবেন অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই মিলিয়ে নেবেন নামটাগুলো দেওয়ার পর রিমার্কসের ঘরে ওকে লিখে দিয়ে সাবমিট করে দেবেন সাবমিট করলেই যেমন একটা ডায়লগ আসবে ওকে করে দিলেন দিয়ে এখন সাকসেস অথেন্টিকেটেড দিয়ে ওর নামটা কিন্তু এই অ্যাপ্রুভাল থেকে আউট হয়ে যাবে দিয়ে দাম মানে আপনার কাজ কমপ্লিট হয়ে গেল এবারে আপনি আবার সেই আপলোডার লগ ইন দিয়ে লগ আউট করে আপলোডার লগ ইন দিয়ে লগ ইন করলে আবার পুনরায় যদি কোনো স্টুডেন্ট থাকে তাহলে ফ্রেশ অ্যাপ্লিকেশন করলো এইভাবে পদ্ধতিতে চলবে আর যখন আপনি আবার এই আপলোডার ইনে গেলেন যাওয়ার পর যখন ওই স্টুডেন্টের নিচের দিকে দেখবেন ওই স্টুডেন্টের দেখুন ব্লক অ্যাপ্রুভাল পেন্ডিং অর্থাৎ আপনার স্কুল থেকে ফরওয়ার্ড অলরেডি করা হয়ে গেছে স্কুল থেকে অ্যাপ্রুভ করা হয়ে গেছে ব্লক রেঞ্জে চলে গেছে এবারে পরপর স্ট্যাটাস এখানে দেখা যাবে ব্লক চলে গেলে স্টেটে যাবে এই ডিস্ট্রিকে তারপর স্টেটেভাবে দিয়ে সাকসেসফুল পেমেন্ট হলে হ্যাঁ অ্যাপ্রুভড হলে এই সমস্ত এখানে দেখতে পাবেন তাহলে এইভাবে কাজটা আপনার করে নেবেন তো যাই হোক ভিডিওটা শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ফিরে আসি পরের ভিডিও নিয়ে